দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকায় সিনেমা শীর্ষনায়ক শাকিব খান। আজ বৃহস্পতিবার 10 আগস্ট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। অভিনেতা প্রিয় তারকাকে বরণ করে নিতে এদিন বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন ঢালিউড কিং খানের ভক্তরা। ভিআইপি টার্মিনাল থেকে বের হওয়া দরজায় শাকিবকে দেখেই ভক্তরা স্লোগান দিতে থাকেন। এ সময় সুপারস্টারের হাতে নেড়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন। শাকিব খানের দেশে ফেরার খবরটি আগে থেকে অবগত ছিলেন গণমাধ্যম কর্মীরা, এজন্য সকলে বিমানবন্দরে উপস্থিত হন তারা। এদিন নায়কের বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, পরিচালক তপু খান, অনন্য মামুন, সাহেব চন্দন সহ অনেকে। সাংবাদিকের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে প্রিয়তমা চলছে সবখানে ভালো যাচ্ছে, এটা বাংলা সিনেমার নতুন উন্মোচন করল। গত মাসে বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে শাকিব অপু দম্পতিকে। সেই প্রসঙ্গে টেনে তিনি বলেন, আবরাম শেহজাদ দুই সন্তানের জন্য আমার ভালোবাসা সবসময় আছে, আবরামকে সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, আগামীতে শেহজাদও যাবে, তার প্রতিও আমার সম্মান ভালোবাসা থাকবে।